প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, অনুশীলনী 16.4-এর 13 নম্বর প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেখানে বলা আছে একটি ঘনক। তো এই চ্যাপ্টারে এর আগের অঙ্কগুলোতে বলা ছিল আয়তকার ঘনবস্তু, কিন্তু আয়তকার ঘনবস্তু আর ঘনক দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। ঘনক হচ্ছে তার প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, কিন্তু আয়তকার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নাও হতে পারে। সো একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে কয়টা পৃষ্ঠ আছে একটা ঘনকের, 6টা পৃষ্ঠ থাকে, যে তিনটা আমরা দেখতে পাই, যেমন এ একটা পৃষ্ঠ, এ একটা পৃষ্ঠ, এ একটা পৃষ্ঠ, আর অপোজিট মানে আরও পৃষ্ঠ তিনটা আছে, যেমন নিচে একটা আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। সো মোট 6টা পৃষ্ঠ, তাহলে মোট টোটালি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে 2400 বর্গ সেন্টিমিটার, মানে 6টা মিলে। তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে এর আগে আমরা অঙ্কগুলোতে যেটা জেনেছিলাম যে আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তো সেখান থেকে আমরা একটু আগের ইয়েতে যাব যে আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটা তোমাদের জাস্ট জানার জন্য এই অঙ্কে তোমরা না লিখলে হবে, একটা জিনিস খেয়াল করো, আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত দেওয়া ছিল মনে আছে? 2 দিয়ে গুণ করে এবি যোগ বিসি যোগ সিএ। আশা করি তোমাদের মনে আছে যে একটা আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এত, মানে মোট 6টা পৃষ্ঠ, যে 2 দিয়ে গুণ করা আছে 2, 4, 6, তাহলে 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল। যদি এখানে, যেমন এখানে এ আর বি আলাদা এবং সি আলাদা ছিল, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা ভিন্ন রকমের ছিল, যদি উচ্চতা সবগুলারই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি এ হয়ে থাকে, তাহলে কি হবে? এ বি এর পরিবর্তে এটাও এ হয়ে যাবে, সি এর এটাও এ হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি আয়তকার ঘনবস্তু না বলে এখন যদি বলি ঘনক, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, যেমন এখানে একটু খেয়াল করো যে এ আর এ গুণ করলে কত হবে? এ স্কোয়ার, আবার এটাও এ, যেহেতু সবগুলার দৈর্ঘ্য এ আমরা বলেছি সবগুলা সমান, তাহলে এ আর এ বি সি এর পরিবর্তে এ আর এ গুণ করলে এটাও এ স্কোয়ার হয়ে যাবে, প্লাস এখানে কি হয়ে যাবে, এটাও এ সি, তাহলে এ আর এ গুণ করলে এটাও এ স্কোয়ার। তাহলে মোট কত পাওয়া যায়? 2, 1, 2, 3, তার মানে 2 × 3 a² যেহেতু 1টা, 2টা, 3টা, তাহলে 3টা a², তাহলে 3 × 2 = 6 a², তাহলে ঘনক এর পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল কত হবে? 6 a². জাস্ট কিভাবে আসলো সেটা জানার জন্যই আমি এটুকু লিখলাম। আবার আরেকটু সূত্র আমরা কাজে লাগাবো, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, মানে আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কত ছিল? আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্রটা আশা করি তোমাদের মনে আছে। আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কি ছিল? বর্গমূল চিহ্ন দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল। তাহলে একটু খেয়াল করো যে এখানে বি মানেও এ, যেহেতু ঘনক, আবার এটাও মানেও এ, যেহেতু সবগুলারই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই, তাহলে কত হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে এ স্কোয়ার, সবগুলো এ স্কোয়ার, যেহেতু এ আমরা ধরেছি, যদি বি ধরতাম তাহলে সবগুলোই বি স্কোয়ার লিখতাম, তাহলে ভিতরে কত হবে? 3 a² তার বর্গমূল, তাহলে এটা সমান সমান কত হবে যে √3, আর এ স্কোয়ার আর বর্গমূলের কাটা গিয়ে থাকে এ, তাহলে √3 a হচ্ছে কার কর্ণের দৈর্ঘ্য হবে? ঘনক, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে তাহলে √3 a। সো আশা করি তোমরা এইভাবে একটা জিনিস যদি মুখস্থ রাখো, ঘনকেরটা নিজেরা বের করে নিতে পারবে।
তাহলে এখন আমাদের মেইন প্রশ্নে আসি সমাধানে। তোমরা যেখান থেকে লিখবে যে এখন মানে এরকম যে আমরা যদি লিখি যে ধরি ধরি ঘনকের ঘনকের বাহুর দৈর্ঘ্য, মানে প্রত্যেকটা বাহুই সমান, তাহলে বাহুর দৈর্ঘ্য ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি ঘনকের ঘনকের পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান কত লিখব, 6a²। তাহলে এখানে দেওয়া আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, 24। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 6a² ইকুয়াল টু 2400, যেহেতু প্রশ্নে দেওয়া আছে ঘনকের ক্ষেত্রফল 2400। আবার সূত্র বলে তার ক্ষেত্রফল আছে 6a². তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার সমান সমান 6টাকে যদি হাতের ডান পাশে নিয়ে যে বাম পাশ থেকে, তাহলে কি হবে, এখানে আছে গুণ আকারে এই পাশটাতে, তাহলে এই পাশে আসলে এটা যদি এই পাশে ট্রান্সফার করি তাহলে হয়ে যাবে ভাগ আকারে। তাহলে আগে কত ছিল, 2400 ভাগ 6, তাহলে কত হবে 4 6 24। নর্মাল আমরা জানি এটা হবে 400। তাহলে এখান থেকে সহজে এই পাশে যেহেতু বর্গ আছে, তাহলে বর্গটাকে যদি উঠিয়ে দিতে চাই তাহলে দুই পাশে বর্গমূল করতে হবে। তাহলে দুই পাশে বর্গমূল করলে কত হবে, 400 উপরে একটা বর্গমূল হবে। তাহলে 400 বর্গমূলকে আমরা জানি যেটা হচ্ছে নর্মালি 20 পাওয়া যায়। তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 20, ইউনিট কত ছিল, সেন্টিমিটার ক্ষুদ্র একক, যেহেতু ক্ষেত্রফল হচ্ছে বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল হচ্ছে দুইটার গুণফল, তাহলে একটা কত হবে, শুধু সেন্টিমিটার। তাহলে এখন যদি আসি যে করোনার দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, করণের দৈর্ঘ্য, অতএব আমরা জানি করণের দৈর্ঘ্য, সে সূত্রটা আমরা অলরেডি জেনেছি, কর্ণের দৈর্ঘ্য কত আছে, √3a। তাহলে এর মান আমরা অলরেডি বের করেছি, এ কত, 20। তাহলে খুব সহজে কর্ণের দৈর্ঘ্য কত পাওয়া যায়, √3কে যদি আমরা মানে দশমিক ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে ক্যালকুলেটারে প্রেস করলে তোমরা কত পাবা, √3কে যদি ক্যালকুলেটারে দশমিক নিয়ে যাই, তাহলে 1.732 × 20। তাহলে এখান থেকে কত পাওয়া যাবে গুণ করলে, 34.641। এটাও কী পাওয়া যাবে, একই ইউনিট, যেহেতু করণের দৈর্ঘ্য, তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ইউনিট সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম যে করণের দৈর্ঘ্য 34.641 সেন্টিমিটার। সো তোমরা এইটুকু যেটা এর আগে আলোচনা করেছি, এটুকু হচ্ছে বেসিক্যালি তোমাদের বোঝানোর জন্য যে √3a কিভাবে আসছে এবং 6a² কিভাবে আসলো, মানে ঘনকের ক্ষেত্রে। সো তোমরা এখান থেকে শুরু করতে পারো যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, এইটুকু হচ্ছে অ্যান্সার, আমার খুব ছোট আর কি। সো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে এখান থেকে, এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।